বিশ্বকাপের 11 দিন পর রাহুল দ্রাবিড়ের সঙ্গে হারের কারণ নিয়ে বৈঠক করলেন বিসিসিআই কর্তারা। কেন হার, কোথায় ভুল ছিল, সবকিছু নিয়ে আলোচনা করছে জয়সহ নেতৃত্বাধীন বোর্ড। রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছে। সূত্রের খবর, বৈঠকে হারের একাধিক কারণ জানিয়েছে রাহুল দ্রাবিড়। বৈঠকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন রোহিত শর্মাও। বর্তমানে ছুটি কাটাতে লন্ডনে রয়েছে রোহিত শর্মা। এবার বিশ্বকাপে 10টা ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেছিল টিম ইন্ডিয়া, কিন্তু টানা হারের পর একটা ম্যাচ হেরে বেরিয়ে যেতে হয়েছে, আর সেই ম্যাচটাই ছিল ফাইনাল। ফলে মন ভেঙেছে সকলের, এত ভালো খেলার পর হঠাৎ করে ফাইনালে পরাজয় মেনে নিতে পারেননি কেউই। টানা ভালো খেলা দল কেন একটা ম্যাচেই মুখ থুবড়ে পড়ল, সেটা এখন বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজছে বিসিসিআই। দিল্লিতে বৈঠকে বসেছে বিসিসিআই, যেখানে রয়েছেন জয় শাহ, রাজীব শুক্লা, আশিস সেলার। সূত্রের খবর, সেখানে দ্রাবিড়কে প্রশ্ন করা হয় হারের কারণ নিয়ে। জবাবে দ্রাবিড় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচকে দায়ী করেন। তিনি জানান, দলে পিচ থেকে যতটা টান আশা করেছিল ততটা টান হয়নি, এটাই কারণ ছিল, যেখানে ভারত অস্ট্রেলিয়াকে রান তাড়া করা থেকে আটকাতে পারেনি। ফাইনাল ম্যাচে যেই পিচ ব্যবহার করা হয়েছে, সেই পিচ ব্যবহার করা হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচে। ভারত সেই ম্যাচটা সহজে জিতে যায়, তবে সেখানে গুরুত্বপূর্ণ ছিল টস। পাকিস্তান প্রথমে ব্যাট করে ও মাঝের ওভারগুলোকে ধুঁকছিল, একই ছবি ছিল ফাইনালে ভারতের ক্ষেত্রে। রোহিতের থেকে ভালো শুরুর পরেও বিরাট কোহলি ও কেএল রাহুল মাঝের ওভারের দিকে মোমেন্টাম তৈরি করতে পারেননি, যাতে দলের উপর চাপ বাড়ে ও বড় রান করতে পারেনি, যেই কারণে পাকিস্তান হেরেছিল ভারতের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচের পিচ ছিল শুকনো, মনে করা হয়েছিল স্পিনাররা সুবিধা করতে পারবেন, তবে এটা ভারতের বিরুদ্ধে চলে যায়, পিচ টার্ন করেনি এবং স্লো হয়ে যায়, যেটা রোহিতদের পরিকল্পনাকে ভেস্তে দেয়। যেহেতু ভারত প্রথমে ব্যাট করেছে, তাই অস্ট্রেলিয়ার রান তাড়া করাতে সুবিধা হয়েছে। লাইটের নিচে পিচে খেলা অনেক সহজ হওয়ায় তার সুবিধা পেয়েছে ওজিরা। বিশ্বকাপের পর অধিকাংশ প্লেয়ারকে বিশ্রামে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তারা কামব্যাক করবেন।